আমি জীবনে তিনবার সেই বাঁশি শুনেছি। সুন্দর মিষ্টি সেই বাঁশির সুর শুনলেই আমার চোখে একটা ছবি ভেসে ওঠে। একটা 14-15 বছরের রাখাল ছেলে একটা মোষের পিঠে চড়ে বাঁশি বাজাচ্ছে। ক্যালেন্ডারে কৃষ্ণের যেমন ছবি থাকে তেমন নয়, কিন্তু সে কৃষ্ণ বাঁশি বাজায় গাছতলায় বসে। মোষের পিঠে চাপা কৃষ্ণর কোনো ছবি আমি দেখিনি, কিন্তু বিহারে বেশ কয়েকবার দেখেছি রাখাল ছেলেরা মোষের পিঠে চেপে দুলতে দুলতে যায়, কিন্তু তাদের কারুর হাতে বাঁশি থাকে না। প্রথমবার শুনেছিলাম মধ্যপ্রদেশে বস্তারের জঙ্গলে। আমি আর আমার বন্ধু শক্তি হেঁটে হেঁটে যাচ্ছিলাম মুড়িয়াঘাটের দিকে দিনের বেলায়। শীতকালে পরিষ্কার আকাশ, খুব বেশি শীত নেই, গায়ে রোদের ছোঁয়া লাগলে আরাম হয়। জঙ্গলটা বেশ পরিষ্কার, বড় বড় গাছ, কিন্তু ঝোপঝাড় বিশেষ নেই। অনেক দূর পর্যন্ত দেখা যায় সুরকি বেছানো লাল রঙের রাস্তা। রায়পুরের থানা দারোগা বলে দিয়েছেন এই জঙ্গলে ভয়ের কিছু নেই, ছোটখাটো ভাল্লুক বেরোয় মাঝে মাঝে, তাও দিনের বেলায় তাদের দেখা যায় না। মাত্র 6.5 মাইল রাস্তা, হেঁটে যেতে বড় জোর 2 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মতন হেঁটেছি, সেখানটায় জঙ্গল বেশ ঘন, মানুষজন কিছু নেই, কোনো শব্দও নেই। হঠাৎ শুনতে পেলাম একটা বাঁশির সুর। শুনে মনে হলো জঙ্গলে অনেকে গরু মোষ চড়াতে আসে, নিশ্চয়ই কোনো রাখাল ছেলে আপন মনে বাঁশি বাজাচ্ছে। এদিক ওদিক তাকিয়ে কোনো গরু মোষ দেখা গেল না, অথচ বাঁশির আওয়াজটা বেশ কাছেই। শক্তিকে জিজ্ঞেস করলাম, কোথায় বাঁশি বাজছে বলো তো? শক্তি বলল, বাঁশি কোথায় বাঁশি? আমি বললুম, একটু মন দিয়ে শোনো। শক্তি চোখ কুচকে মাথাটা একটু হেলিয়ে থেকে একটু পরে বলল, ধুত, কিছু শুনতেই পাচ্ছি না তো। আশ্চর্য ব্যাপার, শক্তি শুনছে না, অথচ আমি শুনতে পাচ্ছি স্পষ্ট। শুধু তাই নয়, সুরটা যেন চুম্বকের মতো টানছে। শক্তি এগোতেই আমি তার হাত ধরে টেনে বললাম, দাঁড়াও পুরোটা শুনে যাই। শক্তি বলল, পাগল হলে নাকি? গাছের পাতায় বাতাসের সরসর শব্দ হচ্ছে, তুমি তাই শুনে ভাবছ? আমি শুধু বাঁশি শুনছি না, কল্পনায় দেখতেও পাচ্ছি মোষের পিঠে চেপে একটি কিশোর বাঁশি বাজাচ্ছে তন্ময় হয়ে। শক্তির সঙ্গে আমার ঝগড়া হওয়ার উপক্রম, শক্তি এগোবেই। আমি বসে পড়লাম রাস্তার ধারে একটা পাথরের ওপর। একটু কাছেই চেঁচামেচি গোলমাল শুনে চমকে উঠলাম। কয়েকজন উল্টো দিক থেকে ছুটতে ছুটতে আসছে, তাদের চিৎকার শুনলে মনে হয় কোনো কারণে ভয় পেয়েছে খুব। কাছে আসতে দেখা গেল তাদের মধ্যে একজনের সারা গায়ে রক্ত, তাকে অন্যরা কোলে করে আনছে। আমাদের দেখে তারা বলল, ভাগো ভাগো, কী হয়েছে? তাদের বেশি কথা বলবার সময় নেই, লোকটিকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। আহত লোকটি বুক থেকে ভলকে ভলকে রক্ত বেরোচ্ছে, সংক্ষেপে তারা জানালো। এখান থেকে একটু দূরেই 2টো প্রকাণ্ড ভাল্লুক রয়েছে রাস্তার ওপারে, তারাই আক্রমণ করেছে ওদের। ওরা জঙ্গলে কাঠ কাটতে আসে, আগে কখনো এমন বিপদে পড়েনি। বলাই বাহুল্য, আমরাও দৌড়াতে দৌড়াতে লাগলুম ওদের সঙ্গে। রায়পুরে দারোগাটি আমাদের ভুল বুঝেছিল, যে জঙ্গলে ছোট ছোট ভাল্লুক আছে সেখানে কি বড় ভাল্লুক থাকতে পারে না? আর তারা শুধু রাত্রিই বেরোবে, দিনের বেলায় বেরোবে না এমন কি কথা দিয়েছে কারুর কাছে? আমরা খানিকটা এগুলে ভাল্লুক 2টো আমাদেরও আক্রমণ করতে পারত, তাহলে বাঁশির আওয়াজটাই বাঁচিয়ে দিল আমাদের। কিন্তু কে সেই বাঁশি বাজালো? এ কথা অন্যদের বললে তো কেউ বিশ্বাস করবে না। শক্তি আমার সঙ্গেই ছিল, সেও বিশ্বাস করবে না, কিন্তু বাঁশির আওয়াজ যে আমি শুনেছি তাতে কোনো ভুল নেই, এবং ভাল্লুকের ঘটনাটাও সত্যি। শক্তি একটা ভ্রমণ কাহিনীতে লিখেছে, দ্বিতীয়বার সেই বাঁশি আমি শুনতে পাই কয়েক বছর পর কল্যাণেশ্বরী নাগবাংলোয়। সেবারে আমার সঙ্গে কেউ